বাত্তা শাকের সাথে পুঁই শাক মানে কি আছে না করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার প্রিয় ভাইয়া আপুরা, আশা করছি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শামিমা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এটা আপনাদের কাছে আমার কাছ থেকে বিনীতভাবে অনুরোধ থাকলো। তো আজকে আমি রান্না করব কি কি, লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, বাত্তা শাক ভাজি করব, আর রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আমি লাউটা রান্না করে নিচ্ছি, আর আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি আজকে লাউটা একটু বড় বড় করে কেটেছি, কারণ লাউটা একটু চিকন ছিল। যদি আমি মাছখান দিয়ে কেটে নিই তাহলে দেখতে খুব ছোট হয়ে যায়, আর বড় রাখলে একটু বড় থাকে। তো ভাবলাম যে আজকে একটু বড় করেই কাটি। তো বেশি করে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ভেজে চিংড়ি মাছ সহ আমি তারপর লাউটা রান্না করে নিচ্ছি। সবসময় যেভাবে রান্না করি, লাউ রান্না মোটামুটি শেষ, আমি এখন এটা নামিয়ে ফেলবো। তো এর মধ্যে দেখতে পেয়েছেন আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে দিয়ে, বারবার আবার ঝোলও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তো এগুলো সবাই আমরা পারি রান্না বান্না, তারপরও আমার ডেইলি ব্লগে আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। এরপর আমি বাত্তা শাকটা ভাজি করে নিচ্ছি। আমি অনেকগুলো গ্রুপে দেখেছিলাম যে এই শাকের ছবি দিয়ে অনেকে বলছিল যে এই শাকটা কীভাবে খায়, কেমনে রান্না করে। তো আমি এই জন্য আজকে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি, কারো যদি কাজে লাগে সেটাই আমার শেয়ার করার সার্থকতা। আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, এবং খেতে কিন্তু অসম্ভব মজা। ঠান্ডা ভাতের সাথে বা ঠান্ডা হয়ে গেলে শাকটা কিন্তু মজা নেই, শাকটাও খেতে হবে গরম গরম, আর ভাতটা হতে হবে গরম ভাত। গরম ভাতের সাথে এই ভাজি শাকটা অসম্ভব মজার। তো প্রথমে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ এইগুলো ভাজে নিচ্ছি। আর এই শাকের শুধু এই জিনিসগুলোই লাগবে, আর কোনো মশলা এখানে ব্যবহার হবে না। এবং ভাজতে হবে একটু সময় নিয়ে, প্রথমে কিছুক্ষণ শাকটা দেওয়ার পর ঢেকে রাখতে হবে যাতে শাকটা সিদ্ধ হয়। এরপরে শাকটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে। তো সম্পূর্ণ প্রসেসটা যদি আপনারা দেখেন, যারা আমি বেশ কয়েকটা গ্রুপে দেখেছিলাম যে এই শাকটা কীভাবে রান্না করে, রান্না তো করতে পারেন ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সেটাও করা যায়, তবে আজকে আমি ভাজিটা দেখালাম। আর সাথে দেখলেন একটা পুঁই শাক দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমার বারান্দার টবের যে পুঁই শাক সেই শাক আজকে ছিঁড়ে গিয়েছিলো। তো আমি ভাবলাম যে ফেলবো কেন, যেহেতু শাক রান্না করতেছি এটাও দিয়ে দিলাম সাথে। শাকটাকে মানে একটু মিক্স করতে একটু কষ্ট, যেহেতু যে মশলা পানি দিব না কোনোই, পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, আর এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। খুব বেশি যে একদম ভর্তা ভর্তা করে ফেলতে হবে তাও কিন্তু না।
এই শাকে আপনি পেঁয়াজটা আরো চাইলে বাড়িয়ে দিতে পারেন। আমিও বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। শাক দেখলে অনেকগুলো মনে হলো, ভাজার পরে কিন্তু অল্প হয়ে যায়। তারপর আমি নাড়াচাড়া সুবিধার্থে বড় একটা কড়াইতে ভেজে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন। রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। জাস্ট শাকটা একটু সিদ্ধ হলে ভালো করে নেড়ে চেড়ে কয়েকবার ঢাকনা দিয়ে রাখতে হবে। এরপর যখন পানি ছেড়ে দিবে শাকটা, আমি আবারও বলছি, তো একটু শুকিয়ে নেবেন আর এভাবে করে করে নেবেন। আমার রান্না শেষ, শাক রান্নাও প্রায় শেষ। শুধু পানিটা শুকানোর জন্য একটু কিছুক্ষণ অপেক্ষা করব। যে পানি বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আশা করি। যে এভাবে করে আমি যখন শাকগুলো চারপাশে একটু নিয়ে মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি, এভাবে পানিটা শুকিয়ে যাবে দ্রুত। না হলে কিন্তু ঢাকনা দেওয়া থাকলে এই পর্যায়ে শাক থেকে শুধু পানি বের হতেই থাকবে, এতে শাকটা বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। যখন দিয়েছিলাম তখন পুরো কড়াই ভর্তি শাক ছিল, এখন দেখেন একদম কড়াইয়ের তলা নিতে পড়ে গেছে। তো শাক ভাজিটা আমার হয়ে গেছে। এরপর আমি রুই মাছ আলু দিয়ে রান্না করবো, যে সেটা বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্নাবান্না শেয়ার করছি, বেশ কিছুদিন রান্নাবান্না শেয়ার করি নেই। আর আজকে বিকেলে একটা নাস্তাও বানাবো, তো সেটা হয়তো এই ভিডিওর সাথে অ্যাড করবো না, সেটা আলাদা করে রেসিপি আকারে শেয়ার করব। অবশ্যই পেজে লাইক দিয়ে এবং নোটিফিকেশান অন করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও দিলে আপনার ভালো লাগলে দ্রুত আপনি দেখে নিতে পারেন। যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করছেন, সেজন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের সাপোর্ট সহযোগিতা পেয়ে কিন্তু আমি এত কিছুর পরেও ভিডিও করতে সাহস পাই বা দেই ভিডিও। তো আশা করছি আপনাদেরকে সবসময় আমার পাশে পাবো ইনশাআল্লাহ। যদিও আমার ভিডিওগুলো একদম সাদা সিধা, আমি কিন্তু বারবারই বলছি ডেলি ব্লগ মানে হচ্ছে আমার ডেলি যা ঘটে তাই। আমি আহামরি কিছু আপনাদের সাথে শেয়ার করি না, বা আমার লাইফে আহামরি কিছু নেইও। তো সবাই জানেন যে আমার বাচ্চারাও অসুস্থ, আমার ঘরে দুইজন অসুস্থ রোগী আছেন এখন। তো যাই হোক, অসুস্থতাও আল্লাহর একটা বড় নিয়ামত, এটা আমি বিশ্বাস করি, তাই আমি হতাশ না। কষ্ট লাগে বাচ্চাদের শরীর খারাপ দেখলে, এটা স্বাভাবিক যে কোনো মায়েরই লাগবে, আমারও লাগে। আবার এটাও মানে শোকর যে আল্লাহ আমাকে পছন্দ করেছেন, বিদায় আমার ঘরে সবাইকে অসুস্থ রেখেছেন, আমি যেন তাদেরকে সুস্থ সেবা করে আল্লাহর রহমতে সুস্থ করে নিতে পারি আল্লাহর কাছ থেকে। তো এটা চেষ্টা করে যাচ্ছি আমি, আর বাকিটা আপনারা দোয়া করবেন। বাচ্চা কাচ্চার ঘরে কিন্তু অসুস্থতা লেগেই থাকে, মানে বয়স্ক আর বাচ্চাদের সুস্থতা কোনো গ্যারান্টি নেই। এখন সুস্থ তো কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যাচ্ছে। এমনও হয়েছে আমার বড় ছেলের সময়, যখন আমি ওকে নিয়ে রাত্রে একদম সুস্থ ছেলে নিয়ে ঘুমিয়েছি, সকালে উঠে দেখতাম উড়শি জ্বর অথবা কাশি। তো এগুলো কমন, কিন্তু এখন দুই ছেলেই একদম জমজের মতো একসাথে অসুস্থ হয়ে যায়, এটা একটু কষ্টকর মানে মেনটেন করা। তো যাই হোক, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সবাই আমার ছেলেদের জন্য এবং আমার মুরব্বীদের জন্য দোয়া করবেন। এই যে আমি নাস্তার জন্য খামিরটা মেখে রেখে দিয়েছি, নাস্তাটা বানাবো, ঘরে খালাম্মাও আছেন আর দিদি আফিফ জারিফকে টিফিন দিতে হবে। জারিফ দুপুরে একদমই খেতে পারে না, গরম থাকে সব কিছু, আর সেটা ছাড়াও খিদা লাগে না তখন, দ্রুত চলে যায়। তো আফিফ কলা খাবে, আর আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি, অনেক কাজ করছি, টায়ার্ড হয়ে গিয়েছি। এই যে মাংসটাও বের করে রেখে দিয়েছি যে নাস্তাটা বানাবো। নাস্তাটা দেখেই বুঝতে পারছেন কি, তো এটা একটা চিকেন বান। আমি এটা সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব, অপেক্ষায় থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম।